আসসালামু আলাইকুম আশরাফ এগ্রো বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম আজকে আপনাদের মাঝে আবার এসেছি আলামিন ভাইয়ের শোল মাছের মৎস্য হ্যাচারিতে ময়মনসিংহ গৌরীপুর এখানে আপনারা সুবল মূল্যে শোল মাছের পোনা ক্রয় করতে পারবেন আমরা ডেসক্রিপশনে নাম্বার দিব আপনারা এখান থেকে শোল মাছের পোনা বাংলাদেশের যে কোনো প্রান্তেই অক্সিজেন প্যাক করে নিতে পারবেন এখানে কয়েকটা হ্যাচারি কয়েকটা ট্যাঙ্ক আছে এই ট্যাঙ্কিতে সাইজ করে ট্যাঙ্কিতে শোল মাছ চাষ করা হয় যদি কোনো শোল মাছ চাষি বা মৎস্য সাথী শোল মাছের পোনা সংগ্রহ করতে চান তাহলে উক্ত নাম্বারের সাথে যোগাযোগ করে আপনার পছন্দ মতো পোনা ক্রয় করতে পারবেন এখানে প্রতিটি পোনার মূল্য 150 থেকে 200 কেজি 18 থেকে 20 টাকা আলোচনা সাপেক্ষে বিক্রি করা হয় তো আপনারা চাইলেই কিন্তু আপনাদের সেই পোনা কাঙ্ক্ষিত পোনা শোল মাছের পোনা বর্তমানে যার বাজার মূল্য অনেক ভালো এগুলো কিন্তু আপনারা সংগ্রহ করতে পারবেন এগুলো আছে 50 থেকে 60 টাই কেজি এগুলো আলোচনার সাপেক্ষে বিক্রি করা হয় আপনারা চাইলে যোগাযোগ করে এখান থেকে নিতে পারবেন আর শোল মাছ একটি লাভজনক মাছ চাষ যা বর্তমানে অনেক ভালো একটা বাজার দখল করে নিয়েছে তো আপনারা চাইলে এ ধরনের পোনা এখান থেকে সংগ্রহ করতে পারবেন খুব মজার একটি মাছ আর রাক্ষসী মাছ আপনি চাইলে আপনার পুকুরে ছোট মাছ যেমন পুঁটি মলা ঢেলা এগুলো সংরক্ষণ করে সেগুলোর মাধ্যমে কিন্তু এই মাছটা চাষ করতে পারেন যেহেতু রাক্ষসী মাছ আপনার দাড়ি কিনে মলা ঢেলা এগুলো দিয়ে কিন্তু ফিট ছাড়াও চাষ করতে পারবেন সনাতন পদ্ধতিতে যে চাষটা করা হয় আর এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ হিসেবে ভালো করে পুকুর প্রস্তুতি করে নেবেন পানি পরিবর্তন নিষ্কাশনের ব্যবস্থা রাখবেন এরকম ট্যাঙ্কিতে কিন্তু আপনারা চাষ করতে পারেন আর তার প্রথম ধাপ হচ্ছে মূলত হচ্ছে পানি পরিবর্তন অর্থাৎ প্রতি একদিন অন্তর অন্তর পানি পরিবর্তন করতে হবে তাহলে কিন্তু আপনারা সুন্দরভাবে এই মাছটি চাষ করতে পারবেন কারণ এই মাছের অধিক ঘনত্বে চাষ করার একটি অ্যাবিলিটি আছে কারণ এরা উপর থেকে অক্সিজেন নিতে পারে যার জন্য অক্সিজেন ফল্ট করে না দেখেন এখানে কিন্তু মাছটা প্রায় 130 কেজি না 130 কেজি আছে আলোচনা সাপেক্ষে আমি নাম্বার দিয়ে দেবো আলামিন ভাই আপনি চাইলে এখান থেকে সংগ্রহ করে নিতে পারবেন 16টি ট্যাঙ্কি এরকম মজুত করা আছে পোনা তো আপনারা চাইলে যোগাযোগ করে দিতে পারবেন আর চ্যানেলটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন পাশে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ